পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় network the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা النবী الامিন ওয়া আলা আলেহি الطیبین الطاهرین ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরর এবং কাছের অগণিত অসংখ দর্শক ভাই বন্ধুদের সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ি কুরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস যেন আমাদের সবাইকে সাথী করে রাখেন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত ভাই ও দর্শক দর্শকমণ্ডলী আমাদের আলোচনা চলছে সূরাতুন নিসা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসার বাস নম্বর 3 তিন নম্বর আয়াত থেকে আমাদের এখনকার আলোচনা শুরু হবে আসুন রাবুলা মিনাল্লা সুভান হুয়া তাহালা কি বলেছেন এটা আমরা প্রথমে শুনি তারপরে আমরা অগ্রসর হই আর জুবিল্লা হি মিনা শৈতানীর বিস্মিল্লা হীর রমা اِن خِفْتُمْ اَلَّا تَقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً সম্মানিত ভাই বোনেরা এটা সুরাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুভান হওয়া আলা মানুষকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন পলিগামী ইস্যু যেটা ইসলামে এই সম্পর্কে আল্লাহ সুভায়ানাহুয়াতা আয়ালা এখানে কথা বলেছেন এবং একজন পুরুষকে একাধিক বিবাহ করার অনুমতি আল্লাহ বলে আলামিন দিয়েছেন তবে আল্লাহ তা এটাকে অপশনাল করেছেন কম্পালসারি করেন নাই বরং যে সমস্ত স্বামীরা ওয়াইফদের মধ্যে ইনসাফ বজায় রাখতে পারবে না আদল বজায় রাখতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না সমান চোখে দেখতে পারবে না বরং তাদেরকে আল্লাহ আরো বলেছেন একজন বিয়ে করবে অনেক সময় আমাদের মা বোনরা আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা পুরুষরা একাধিক বিয়ে করতে পারবেন আমরা মহিলারা পারব না কেন এই কথা যদি বলেন তাহলে দেখেন এর অনেক লজিক্যাল কারণ আছে বায়োলজিক্যাল কারণ আছে সাইন্টিফিক রিজন আছে একজন স্বামীর পক্ষে একাধিক স্ত্রীকে মেইনটেইন করা সম্ভব ফিজিক্যালি এবং সব দিক দিয়ে কিন্তু একজন স্ত্রীর পক্ষে একাধিক স্বামী করা সম্ভব না এবং এটা পরীক্ষিত এটা প্রমাণিত সেজন্য এটা বাস্তবসম্মত কারণেই আল্লাহ সুবাহ অনুমতি দিয়েছেন এরপরে শারীরিকভাবেও দেখেন অসুবিধা যেটা হয় আমার মায়েরা আমার বোনরা খুব অল্প বয়সে কিন্তু তাদের শারীরিক সক্ষমতা চলে যায় সেক্সুয়াল ফিলিংসটা চলে যায় তাদের মান্থলি পিরিয়ড বন্ধ হয়ে যায় কিন্তু পুরুষদেরকে আল্লাহ থেকে লম্বা ডিউরেশন দিয়ে থাকে তিন নম্বরে হলো যদি একজন মহিলার একাধিক স্বামী থাকে সে কার কথা শুনবে আর সন্তান হলে এটা কার সন্তান কিভাবে এটা মেনটেন করা হবে তো ডিএনএ করতে হবে সব জায়গায় কি ডিএনএ করা যাবে আর এটা কি আসলে ফেয়ার হবে আর এই স্ত্রী কখন কার মনকে রক্ষা করবে এটা তো একটা ডিফিকাল্টিজের মধ্যে ফেলে দিবে আসলে এই জন্য এটা ঠিক যে এটা আসলে সম্ভব না তিন নম্বর কারণ হলো পৃথিবীতে মহিলাদের সংখ্যা তো পুরুষের চেয়ে বেশি শুধুমাত্র ইউকে তে আপনার প্রায় মহিলাদের সংখ্যা পুরুষের সংখ্যার থেকে প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন বেশি ইউএসএতে আপনার মহিলাদের সংখ্যা দেখা যায় পুরুষের সংখ্যা থেকে 9-10 মিলিয়ন বেশি। বাংলাদেশেও তাই ইন্ডিয়াতেও দেখেন বাংলাদেশে ইন্ডিয়াতে আগে যদি মেয়ে সন্তান জানা যায় তাহলে এটাকে অ্যাবর্শন করে ফেলা হয়। যদি অ্যাবর্শন করা না হয় তো সন্তান নষ্ট করা না হতো। তাহলে মেয়েদের সংখ্যা যে আর কত বেশি হতো ইন্ডিয়াতে বাংলাদেশে তার কোনো কল্পনা নাই। তার কোনো ইয়ত্তা নাই কোনো সংখ্যা নাই। কাজেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সারা দুনিয়ার চিন্তা করেন। সারা দুনিয়াকে আল্লাহ সভায় না হুয়া পরিচালনা করেন সারা সৃষ্টি জগৎকে আল্লাহ তাহা পরিচালনা করেন আর এই পরিচালনার নিয়ম আল্লাহ ভালো জানেন এই জন্য আল্লাহরব বলে আলামিন একাধিক বিয়ে করাকে তিনি অপশন হিসেবে রেখেছেন কিন্তু এটাকে কম্পালসারি করেন নাই অন্য সব ধর্মে তারা বলে যে না বিয়ে একাধিক করতেই হবে একটা করা যাবে না এটা খ্রিস্টানীটি হোক জুডাইজম হোক এরপরে এটা আপনার হিন্দু ইজাম হোক সবাই বহু বিবাহের পক্ষে একটাই করা লাগবে যদি আপনি ইনসাফ করতে না পারেন এই অপশন একমাত্র ইসলাম দিয়েছে এটা আপনারা লেখাপড়া করলে আরো বেশি আপনারা জানবেন আমাদের সমাজে যেন এমন না হয় যে একাধিক বিবাহ করাটাকে অনেক সময় বিরাট একটা গুনাহের কারণ হিসেবে দেখা যায় আলিমুলামা করলে তো কথাই নাই এরকম যেন না হয় হ্যাঁ গোপনে কেউ গিয়ে বিয়ে করবেন না এই যে লন্ডনে আমাদের অনেক মুরব্বীরা থাকে শেষ বয়সে বাংলাদেশে আসে একটা বিয়ে করে ছেলে মেয়ের সঙ্গে সবার সঙ্গে গন্ডগোল লাগায় একদম শেষ নট বি দ্যাট আপনার প্রয়োজন হলে বিয়ে আপনি করবেন সবাইকে জানায় শোনায় ওপেনলি আপনি করবেন কিন্তু আপনি আগের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে হবে কারণ তিনি তো আপনার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট নতুন অল্প বয়সী বউ একজন বিয়ে করে আনলেন তার দিকে ঝুঁকে গেলেন এইটা আল্লাহ জায়েজ রাখেন নাই আল্লাহ সুবহানা হোয়াতালে ইসুরার মধ্যে বলেছেন এই আলোচনা আবার আসবে বলেন তাস্ত আদি লু বাই নানিসা ইওয়ালা হাওরাস্তম ফালা তামিলুকুল্লাল মাইলে ফতাদারুহা কালমাকা হে মানুষেরা তোমরা চেষ্টা করলেও হয়তো হান্ড্রেড পার্সেন্ট ইনসাফ তোমরা নিজেদের স্ত্রীদের মধ্যে বজায় রাখতে পারবে না তবে একটা জিনিস খেয়াল রেখো কোন এক স্ত্রীকে একদম ছেড়ে দিবে আরেকজনকে একদম উঠায় নিবে তার আর কোনো খবর রাখো না আরেকজনের দিকে সব atención এরকম করো না মানুষের বেসিক नीड যেগুলো আছে এই नीड গুলো সব সময় তাদেরকে দিয়ে দিবে এজন্য আমার বোনদেরকে আমি বলবো যে দেখেন এই যে অনেক স্পিকাররা এত সুন্দর করে কথা বলেন দেখেন আপনি যদি রাজি না হন যে আপনার হাজবেন্ডের আরেকজন স্ত্রী হোক তাহলে সমাজের অন্যান্য মহিলারা যারা আছে এরা তো আপনার বোন তাহলে বোনরা তারা তো পাবলিক প্রপার্টি হয়ে যাবে পাবলিক প্রপার্টি হয়ে যাওয়া ছাড়া তাদের পথ থাকবে না তখন সমাজে জেনা ব্যবসার আরো বেশি ই হয়ে যাবে এই আপনার স্বামীকে যদি আপনি অন্য একজন বোনের সঙ্গে শেয়ার করেন তিনি আপনার সতীন হিসেবে ঘরে আসেন এটা সমাজের জন্য ভালো আনফর্চুনেটলি আমাদের সমাজ থেকে এই আইডিয়া আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা এরকম করা উচিত না হ্যাঁ আমি এ কথা বলবো না যে আজকে সবাই আর বিয়ে করে ফেলবেন যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি আর একটা বিয়ে করার দরকার তাহলে করবেন আমি প্রয়োজন মনে করি না আমি করি না আমি একটা করেছি কিন্তু যিনি মনে করবেন যে না আমার একাধিক বিয়ে করার প্রয়োজন তাহলে তিনি বিয়ে করবেন এটার ব্যাপারে যেন প্রথম স্ত্রী যারা আছেন তারা যেন এই ব্যাপারে আপত্তি না করেন শরীয়ত অনুযায়ী তাদের অনুমতির দরকার নাই এবং তারা আপত্তিও যেন না করেন আপত্তি করলে আল্লাহর কাছে গুণাগর হবেন আর কোঅপারেটিভ হলে আল্লাহর কাছে সব পাবেন আবার স্বামীরা সাবধান 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 আপনারা প্রথম স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না তাহলে আপনার তো দ্বিতীয় বিয়ে করে আপনার জন্য জায়েজ হয় না এনসাফ করতে না পারলে তো একটাই করতে হবে আল্লাহ তাহলে এখানে ক্লিয়ার করে বলে দিলেন যদি তোমরা মনে করো নিজের স্ত্রীদের মধ্যে তোমরা এনসাফ বজায় রাখতে পারবে না ফাহেদা তাহলে একটাকে বিয়ে করবে অথবা তোমাদের দাসী দাসীর প্রথা এখন আর নাই আমি আগের বহু আলোচনায় বলেছি আপনার কাজের মেয়ে কাজের বুয়া আপনার দাসী নয় তারা আল্লাহর বান্দি তাদের সঙ্গে অ্যাবিউজ করবেন না দুর্ব্যবহার করবেন না কোনো শারীরিক সম্পর্ক কেউ করবেন না তাদেরকে আপনি লোক আফটার করবেন তারা গরিব দেখে আপনার বাসায় কাজ করে এটা হারাম 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 কবি সাবধান থাকবেন এ ব্যাপারে প্লিজ প্লিজ তা না হলে আল্লাহ সুহান হওয়া তা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না সম্মানিত ভাই বোনেরা তাহলে বোঝা গেল যে আল্লাহ সুহান পুরুষদেরকে একাধিক বিবাহ করার অনুমতি দিয়েছেন আর একাধিক সর্বোচ্চ সংখ্যা কি হতে পারে সর্বোচ্চ সংখ্যা হতে পারে ফোর অ্যাট টাইম নট মোর দেন ফোর শুধুমাত্র এক্সেপশন ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কারণ আল্লাহ যখনই বলছেন আল্লাহ নবীকে বিয়ে করতে হয়েছে আল্লাহর ওয়ার্ড আল্লাহ নবীর এখানে কোনো অপশন ছিল না এর জন্য বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল বহু কারণ ছিল আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে সুরাতুল আহজাবের এখানে আমরা অনেকগুলো কারণ এর আগে বর্ণনা করেছি যারা আমাদের প্রোগ্রাম ফলো করেছেন এর আগে তারা নিশ্চয়ই কিছু না কিছু হলেও শুনেছেন তাহলে সর্বোচ্চ চার হতে পারবে আহল সুন্নতল জামা আজমহুরের মত ইসলামিক স্কলারদের এটা ঐক্যমত হলো এটা যে চার জনের বেশি বিয়ে করাটা এটা শরিয়াত জায়েজ রাখে নাই কেন إردوية تبرمانة مياب نياشي أحمد بن حمد رحمة الله عليه تيني بونو حديث أن غيلان بن سلمة أسقى في أسلم وتحته عشر نسوة فقال له النبي صلى الله عليه وسلم اختر منهن أربعا. أكدون مسلمان هولين هنار غيلان بن سلم أسقى গাইলান ফি যখন মুসলমান হলেন তখন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রসুল্লাহ আমি তো মুসলমান হয়েছি এবং আমার আন্ডারে জন স্ত্রী আছে দশ দশ জন স্ত্রী আছে টেন ওয়াইফ এবং তারাও সবাই মুসলমান হয়ে গেছে যদি তারা মুসলমান না হইতো তাহলে তো এমনি তাদের তালাক হয়ে যেত কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বললেন যে ইয়া স্ত্রী আমি মুসলমান হয়েছি তারাও হয়ে গিয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এখতার মিন হুন্না তুমি তাদের মধ্য থেকে চারজনকে চুজ করো বাকিদেরকে তুমি রাখতে পারবে না কারণ আল্লাহ সুহান চারজনের বেশি অনুমতি দেন না তাহলে এটা ক্লিয়ার প্রমাণ যে নবী সাল আলহি ওয়াসাল্লাম ও কোরআনের আয়াত অনুযায়ী গাইলান এবং সালামা সাকাফিকে এই কথা বলেছেন এ বিষয়ে আমাদের আরো বেশ কিছু আলোচনা বাকি রয়েছে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তবে এর মধ্যেই সময় হয়ে গেল খানিকক্ষণের জন্য বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন অ্যান্ড সি ইউ সুন আফটার দ্য ব্রেক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় পাপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা। এখন নিশ্চয়ভাবে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোন সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনের তো দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জমিল

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর রহমেদ উল্লাহ ইহবরাকত ওয়েলকাম ব্যাক আফ আর ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুভায়না হুয়াত আলা পুরুষদেরকে সর্বোচ্চ চারজন বিবাহ করার অনুমতি দিয়েছেন এই চাইরের সংখ্যা সম্পর্কে আমরা বর্ণনা করছিলাম হাদিস এবং হাদিস হলো আমরা বলেছিলাম যে ইবনে মুসনাদে আহমদের একখান হাদিস বলেছিলাম আপনাদেরকে আরেকটা হাদিস আমি শুনাই ওলেটি সরাসরি আয়েশা সে ওয়া আন ইবনে ওমর আন্ন গাইলান ইবনে সালামা কানা ইনদাহু আশরু নিসওয়াতিন fa aslama wa aslamna ma'ahu fa amarah an-nabiy sallallahu alayhi আইয়াতার আমিন হুন আরবান হা কাদা আখরাজাহুন নাসাই ইফি সুনানিহি এই একই হাদিসের ভিন্নভাবে এটা এসেছে নাসাই ইমাম নাসাই রহমাত উল্লাহ আলাই হে সুনানে নাসা ইতে তিনি বর্ণনা করেছেন যে ইটা বর্ণনা আব্দুল্লাহনে ওম আর ইউল্লাহু আল আনহুমা হুমা থেকে বর্ণনা যে ভাইলা নেব্নুসালাম আসা কাফি কান আন্দাহু আশ্রুনি সুয়াতিন তার দশজন স্ত্রী ছিল ফা আসলামা তিনি ইসলাম গ্রহণ করলেন আসলাম ওয়াসলামনা معه এবং সাথে সাথে দেখা গেল যে তার স্ত্রীরাও সবাই স্বামী মুসলমান হয়েছে তারাও মুসলমান হয়ে গেল ফা আমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন আই ইখতারা منهن 4 যে তাদের মধ্য থেকে মাত্র চারজনকে তিনি সিলেক্ট করতে হবে বাকি ছয় জনকে তিনি রাখতে পারবেন না কারণ শরীয়ত সর্বোচ্চ চারজনের অনুমতি দেয় তার বেশি না তাহলে আল্লাহর এলেমে হয়তো জানা আছে চারজনের বেশি বিয়ে করার দুনিয়ার ইসলাহের জন্য দুনিয়ার আপনার সুন্দর সিস্টেমের জন্য হয়তো কেয়ামত পর্যন্ত কোন সময় দরকার হবে না এটা তো আল্লাহর জানা আছে সেজন্য আল্লাহ তালা চারজনকে সর্বোচ্চ সংখ্যা দিয়েছেন أراك حديث أربع قال الشافعي في مسنده أن نوفل بن معاوية قال: أسلمت وعندي خمس نسوة فقال لي رسول الله صلى الله عليه وسلم اختر أربعا أيتهن شئت وفارك الأخرى. هذا حديث নৌফলেবন মো আবিয়া তিনি বর্ণনা করছেন নিজের কথাই নিজে তিনি বলছেন ওনার নাম হলো নও ফলেব্ন মোহা আব ইয়ারদী আল্লাহান উনি কি বললেন আসলাম তো আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেললাম আমি তাইন বলে ফেললাম আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ এর কথা বলে ফেললাম ওয়াইন্দি খামসুনি খামসুন আর আমার পাঁচজন স্ত্রী ছিল পুরো আঙ্গুল পাঁচজন স্ত্রী ছিল আমার আণ্ডারে ফাকল আলী রসুল্লাহ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাকে বললেন এখতার আরবান তুমি পাঁচজন থেকে চারজনকে সিলেক্ট কর আর আর একজনকে তুমি মুফার আকাত কৰো আর একজনকে তুমি ছেড়ে দাও তাহলে এই হাদিস দিয়েও বোঝা যায় যে তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো চার চারের বেশি আল্লাহ সুবাহ অনুমতি দেন নাই কিন্তু তাও এটা প্রয়োজনের খাতিরে যখন আপনার প্রয়োজন হবে তখন এটা করার অনুমতি আল্লাহ দিয়েছেন এবং দিয়েছেন। অনেকে এই আয়াতের আন্ডার এই আলোচনাও করেছেন যে চারের বেশি বিবাহ করাটা এটা শুধুমাত্র রসুল সাল্লাহ ওয়াসাল্লামের খাসিয়াত ছিল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লামের স্পেশালাইজেশন এটা ছিল স্পেশালি ফর হিম এক্সক্লুসিভিটি ছিল আল্লাহর নুবী এক্সক্লুসিভলি ফর হিম যেমন আল্লাহ তাআলা বলেছেন খলিস আল্লাহ কামিন দোনীল মোমিনীন এট এক্সক্লুসিভলি ফর ইউ প্রফেট নোট ফর এনি আদার মুভমেন্ট এরকম যেমন কেউ যদি এসে আল্লাহ নবকে হেবা করে এই প্রসঙ্গে আল্লাহ সুবহানা হোয়াত আল্লাহ সুরা হাজাবে বলেছেন ঠিক বিবাহের প্রসঙ্গটাও আল্লাহর নবী যদি এমন হতো এই আয়াত নাজিল হওয়ার পরে তাহলে আল্লাহর নবী মাত্র চারজন রেখে বাকিদেরকে তিনি তালাক দিয়ে দিতেন ছেড়ে দিতেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু চারের বেশি রেখেছেন আর যদি আল্লাহ নবীর হাতে কেউ মুসলমান হয়েছে তার আন্ডারে চারের বেশি স্ত্রী রয়েছে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মাত্র চারজনকে রেখে বাকিদেরকে না রাখার জন্য বলেছেন এটা দিয়ে আন্ডারস্টুড হয়ে যায় এটা দিয়ে বোঝা যায় যে তাহলে যে কোনো মুমিন মুসলমান পুরুষ মানুষ তিনি সর্বোচ্চ বিয়ে করতে পারবেন হল চারজন আর ওয়াসাল্লামের জন্য এটা ছিল যে তিনি চারের বেশি আল্লাহ সুবাহ অনুমতি দিয়েছেন কোনোটা হয়তো কোনো কবিলার সঙ্গে সম্পর্ক জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন কোনোটা কোনো মাসালাকে সাব্যস্ত করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন কোনোটা হয়তো দিনের স্বার্থে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো সেখানকার মুসাহার বন্ধন দরকার সেই জন্য আল্লাহ আল্লা সুবহান হুয়াতাল অনুমতি দিয়েছেন কোনোটা হয়তো আল্লাহ আল্লা সুভান হুয়াত ইসলামের প্রচার প্রসারের জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ সুভান হুয়া তল আল্লাহর নবীর জন্য যখন যেটাকে যেভাবে ভালো মনে করেছেন আল্লাহ সুবহান হুয়া আলা আল্লাহ নবীকে হুবহু সেইভাবে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলছেন যে না তোমরা সর্বোচ্চ চারটা করতে পারবে তবে এর পরের কথা হলো ফা ইন খিফতুম আললা তাদিলু ফওয়াহিদা এটা খুব ইম্পর্টেন্ট কথা এই অপশন কিন্তু অন্য কোন রিলিজিওনে রাখা নাই এটা আপনার আমার দিনের মধ্যে আছে সেটা কি যে সমস্ত পুরুষরা মনে করে আমি একাধিক বিবাহ করলে পরে ছোট বউরে বেশি নজর দিব বড় বউর দিকে নজর কমে যাবে কারণ তার চেহারা একটু খারাপ হয়ে গেছে বয়স একটু বেশি হয়ে গেছে ছেলে মেয়ে কয়েকটা হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগে না তাহলে আপনার জন্য ছোট বউ বিয়ে করা যায় নাই আপনি করতে পারবেন না বরং আপনি যদি বিয়ে করেন দুইজনকে সমান গুরুত্ব দিবেন দুইজনকে সমান ভাবে দেখবেন এবং আপনার ফিজিক্যাল এবিলিটি আছে কিনা দুই স্ত্রীর জন্য আলাদা আলাদা বাড়ি ঘর আপনি আছে কিনা আলাদা অ্যাকোমোডেশন আছে কিনা আপনার হেতায় নাই হোতায় আছে এমন হইলে কিন্তু হবে না যে যা হয় হোক একটা করে ফেলি বড় বেটিরে দেখাই দিই দেখাই দিলে আল্লাহ আপনারে দেখাই দিবে আল্লাহর কাছে আপনি গুণাকার হয়ে যাবেন নিজেও বিপদে পড়বেন ছোট বউ এমন দেখানে আপনাকে দেখাবে এরপরে রাস্তায় রাস্তায় আপনি কান্দে বেড়াবেন এরকম যেন হয় না অনেকে আছে গোপনে গোপনে গিয়ে এরকম করে হ্যাঁ অনেক দেশ এমন হয়ে গিয়েছে এখন যারা একাধিক বিবাহকে তারা আইন দিয়ে নিষিদ্ধ করেছে এটা তাদের দেশের আইনের বিষয় শরীয়তের আইনটা এরকম না শরীয়তের আইনটা ডিফারেন্ট যেমন ইউকে তে একের বেশি বিয়ে করা যাবে না কিন্তু গার্লফ্রেন্ড একশো থাকুক তাতে অসুবিধা নেই দেখেছেন কিভাবে তারা জেনা ব্যবসার উৎসাহিত করে বউ একজনের বেশি হইলে ইস এ ক্রাইম বা গার্লফ্রেন্ডস আর হান্ড্রেড দ্যাটস নট এ প্রবলেম সি হাউ দে আর এনকারেজিং অল দিস ইউ নো দ্য ব্যাড অ্যাকশন আজিম এরকম ভাবে কি হচ্ছে মানুষ অবাধে মেলামেশা করতেছে মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে মানুষ সন্তানের জন্ম হচ্ছে তারা জানে না কে তাদের বাবা থেকে তারা এসেছে জানে না হায় রে মানবতা হায় রে মানবতা মানবতা আজ মুখ থুবড়ে পড়ে আল্লাহর নিয়ম রে মানলে সুন্দর হইতো সবাই বাপের পরিচয় পাইতো মহিলারাও তারা প্রোটেকশন পাইত তারা সুন্দর থাকতো ভালো থাকতো এত ধরনের অ্যাবিউজের শিকার তারা হতো না অ্যাটাকের শিকার হইতো না রেপের শিকার হইতো না খালি হইতেই আছে হইতেই আছে হইতেই আছে হায়রে হায়রে ইন্ডিয়া বাসের মধ্যে মেয়েরা উঠতে পারে না ট্রেনে মেয়েরা উঠতে পারে না এখানে উঠতে পারে না সেখানে উঠতে পারে না হায়রে বাংলাদেশ আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে না সেখানে অ্যাটাকের শিকার হয়ে যায় এটা হয়ে যায় সেইটা হয়ে যায় কত কিছু হয়ে যায় না পুলিশ যারা হলো আমাদের মা বোনদেরকে ভাইদেরকে প্রোটেকশন দিবে তারা নিয়ে গণধর্ষণ করে লাশ ফেলে রেখে যায় না হজবিল্লা আল্লাহর নিয়মকে যদি আমরা মানতাম আল্লাহর সিস্টেমকে যদি আমরা মানতাম তাহলে আমাদের শান্তি হতো আল্লাহর নিয়মকে আমরা মানলাম না আল্লাহর নিয়মকে আমরা ফলো করলাম না আল্লাহর সিস্টেমকে আমরা গুরুত্ব দিলাম না এই জন্য কপালে দুঃখ তো হইছে আরো দুঃখ আছে যদি আল্লাহর দিকে ফিরে না যদি শান্তি চান ফ্যামিলিতে যদি আপনি শান্তি চান আখেরাতে যদি মুক্তি চান তাহলে আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর দিকে দৌড়ায় যাও আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন আল্লাহ শান্তি দিবেন কাজেই ইসলামে বিবাহের ব্যাপারে আমরা বললাম আবারও শেষ করার আগে সামারি হলো আল্লাহ চারজন পর্যন্ত মহিলাকে স্ত্রী হিসেবে বিয়ে করার অনুমতি দিয়েছেন তবে যেসব স্বামীরা একাধিক স্ত্রী হলে ইনসাফ বজায় রাখতে পারবে না তারা মাত্র একটা করতে হবে এটা হলো আল্লাহর নিয়ম এই জন্য আমরা আল্লাহর নিয়মটাকে ভালোভাবে বুঝি যেখানে প্রয়োজন আছে সেখানে একাধিক বিবাহকে আমরা অনুমতি দেয় যেখানে প্রয়োজন নাই সেখানে একাধিক মধ্যে সীমিত থাকি এটাই ব্যালেন্স কথা এবং আল্লাহ যেন এর মধ্যে দিয়ে আমাদের সমাজে শান্তি নিয়ে আসেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দিয়ে বৈধ সন্তানের জন্ম হোক অবৈধ সন্তানের সংখ্যা পৃথিবীতে কমে যাক আর সমাজে শান্তি আসুক কোরআনের আয়নায় শান্তি চলে আসুক কোরআনের সাহায্যে শান্তি চলে আসুক আর আমরা সবাই কোরআনকে মানি কুরআন কে জানি কুরআন কে বুজি আর কুরআন দিয়ে জীবন গড়ি আর কুরআনের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাই আল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে অন্য এপিসোডে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাসবনা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়াত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো

টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন